হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুলতান, ইলেকট্রিক P6 টিভি চ্যানেল থেকে আবার আসলাম আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আসলে ভিডিওটি ছোট্ট হলেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কাজ শিখেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা যারা কাজ শিখেন, তো আমি মনে করি সবাই আমার এই চ্যানেলের পরিবার। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি টিপে দিবেন, যেন আমি কোনো কাজ এবং যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও, যে কোনো কাজের ভিডিও কেনা হোক, তো অবশ্যই এই ভিডিওগুলোর কাছে পৌঁছে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি হচ্ছে, যে যে দেখতে পাচ্ছেন অ্যাভোমিটার, এটা মূলত একটি মিস্ত্রির একদম খুবই ঘনিষ্ঠ বন্ধু। অর্থাৎ এই মিটার ছাড়া আপনি কখনোই ইলেকট্রিক, ইলেকট্রনিক, ইঞ্জিনিয়ারিং যত প্রকার কাজ আছে আপনি করতে পারবেন না। তো এটা থাকলে অবশ্যই আপনি কাজগুলা করতে পারবেন, যদি আপনি এর কিছু হিসাব বুঝতে পারেন। তো মূলত যারা ইলেকট্রিক, ইলেকট্রনিক, ইঞ্জিনিয়ারিং পড়ে, তারা এই মিটারের মাপগুলা মূলত তারাও বুঝতে পারে না, 100% বুঝতে পারে না। তো আমার চ্যানেলের যারা পরিবার, তো আমি আশা করি যে আমার ভাইয়েরা অবশ্যই আপনারা এই অ্যাভোমিটারের মাপ যারা জানেন অবশ্যই তাদের জন্য এই ভিডিওটি, আর যারা না জানেন তাদের জন্য 100% এই ভিডিওটি অনেক জরুরি। তো সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটি না টেনে দেখবেন। মূলত এই মিটারটির মাপ আপনারা যারা না জানেন, অবশ্যই মনে করব যে আজকের ভিডিওর মাধ্যমে আপনার অনেক কিছুই জানা হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাভোমিটার। এর আমি আজকে অনেকগুলো মাপ আমি দেখাবো, কিন্তু এই মিটারের হিসাবটা বোঝাবো। আপনারা যদি বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই, আমরা তো এই মিটারের মাপটি এখন মোটামুটি অনেকটাই বুঝি। তো এখন তারপরে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি বিভিন্ন পার্টসপাতির মাপগুলা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দিব। তো চলুন, অনেক কথাই বলছি, মূলত এই ভিডিওর কাজটি শুরু করি, আর ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। তো আমাদের এই যে অ্যাভোমিটারটি দেখতে পাচ্ছেন, এটার এই হচ্ছে দুটি তার, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো আমরা এটাকে বলি ক্লিপ। এই ক্লিপের দ্বারাই আমরা বিভিন্ন পার্টসে মাপগুলা দিয়ে থাকি। তো এই হচ্ছে, দেখেন আমি সুন্দরভাবে দেখিয়ে দেই, এটা হচ্ছে আমাদের মাইনাস একটি কট, ক্লিপ কট, এটা আমরা কালো, আর এটা হচ্ছে লাল, এটা হচ্ছে প্লাস। আমরা কালোকে বলি নেগেটিভ আর লালকে বলি মাইনাস। তো দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু এই মিটারটি আমাদের কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে এটা হচ্ছে প্লাস। দেখেন এটা হচ্ছে কিন্তু প্লাস আর এটা মাইনাস, এখানে কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া আছে দেখেন। আর অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা দেখবেন। তো আমরা এখানে এটা দিয়ে আমরা কি করি, আমরা প্রথমত এখানে যে দেখা যাচ্ছে 1 mohms, এটা আমরা একটি
মাল্টিমিটার ওহমস হিসাবে পরিচিত। তো আমরা এটা যদি এই প্লাসে লাগিয়ে নিব আর এটা মাইনাসে লাগিয়ে নিব, তাহলে আমাদের মিটারটি কানেক্টিক হয়ে গেল। তো আমাদের এই কেবলের তারগুলা আমাদের হাতের মাধ্যমে চলে আসলো। সোবিয়াস দেখেন, আমরা কিন্তু এখন এই মিটারটি এই দুটি তার প্লাস মাইনাস যদি এক জায়গায় করি, তো আমাদের এই কাটাটি কিন্তু বাম পাশে থেকে ডান পাশে চলে যাচ্ছে। আবার যদি এটা যদি ছেড়ে দেই তাহলে কিন্তু ব্যাগে চলে আসতেছে। দেখেন এটা কিন্তু শর্ট দিলে ডান পাশে চলে যাচ্ছে বাম প্রান্ত থেকে। তো আমরা এখানে কি মাপতে পারি, ধরেন বিভিন্ন ধরনের গাড়ির তার, একটি কালারের তার সমস্যা, সেই কালারের তারে দুটি তারে মাথায় যদি আমরা এভাবে ধরি, তো আমি আপনাদেরকে ডিটেলস খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। সোবিয়াস দেখেন, আমরা যদি এখন এই তারটির এই পাশে আর এই পাশে যদি ধরি, তাহলে কিন্তু আমাদের মিটারটি শো করতেছে। তো সেই ক্ষেত্রে আর যদি আমাদের তারটি খারাপ থাকে, সেই ক্ষেত্রে কি করবে, এটা ধরেন এখন তারটি খারাপ শো করতেছে না, এখন কিন্তু শো করতেছে, এই হচ্ছে এর মাপ। তো এটা দিয়ে এই সেকশনটা দিয়ে আমরা কিন্তু মূলত অনেক ধরনের এই রেজিস্টর পার্টস এগুলো আমরা মেপে থাকি। তো সেই ভিডিও আমি অবশ্যই বানাবো। তো এখন চলে যাই ভোল্টেজের বিষয়, যে আমরা ভোল্টেজ কোন কোন জায়গায় মাপব। এটা হচ্ছে দেখেন, দেখা যায় এটা হচ্ছে 10, এখানে যে দেখা যায় 10 অর্থাৎ 10, তারপরে 50, তারপরে 250, তারপরে হচ্ছে 500, তারপরে হচ্ছে 1000। তো এখানে আমরা সাধারণত আমরা যারা অটোর মিস্ত্রি, যারা অটোর কাজ করেন, তো তাদের জন্য কি সুবিধা, তাদের জন্য বিশেষ করে লাগে 10V, 50V, 250V আর হচ্ছে 500 পর্যন্তই লাগে মূলত অটোর মিস্ত্রির জন্য। কারণ এখানে 48V ছাড়া, 12V ছাড়া, 5V ছাড়া আর কোনো ভোল্টেজ আমরা ইউজ করি না, এই মিটারটি ভোল্টেজের ক্ষেত্রে আমরা ইউজ করি না। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যদি এই দেখেন, আমরা কিন্তু মিটারের ভলিউমটি ঘুরিয়ে দিছি ডান দিকে, আমরা কিন্তু 10-এর ঘরে দিছি। তো এখন যদি আমরা 10-এর ঘরে দিয়ে যদি আমরা এটা এরকম মনে করেন টাচ দিই, আমাদের মিটারটা কিন্তু শো করবে না। সো ভিউয়ার্স দেখেন, আমি যদি মূলত আমি কিন্তু এর আগের একটি ভিডিওতে এই যে আমাদের যে দেখতে পাচ্ছেন একটি ডিভাইস, এটা মূলত আমি নিজের হাতে তৈরি করছি। এই ডিভাইসটি দিয়ে আমরা কিন্তু পিক আপ চেক করি। তো অবশ্যই এটা খুবই একটা ভালো জিনিস আমি বানাইছি, আপনারা চাইলে আমার আরও এই ভিডিও আসতে দেখে আসতে পারেন। তো মূলত আমাদের এটার ভিতরে 5V আছে, দেখেন এটা ডিভাইসটি চালু করছি, 5V আছে, 5V আছে। তো এখন আমরা এটা কিভাবে মাপবো দেখেন, এখানে যে দেখতে পাচ্ছেন একটি লাল একটি কালো তার, এই মিটারটি 5V কিভাবে দেখাবে, তো দেখেন এখানে কিন্তু আমরা এই কালোর ভিতরে আমরা মিটারের মাইনাসটি ভরে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমরা মাইনাসটি ভরে দিয়েছি। তো এখন আমাদের লাগবে প্লাস, এই দেখতে পাচ্ছেন প্লাস তার, এখানে আমরা এটা দিয়ে দিলাম। তো এখানে আমাদের মূলত আমাদের এই ব্যাটারিটাতে মূলত 5V নাই, এখানে আছে 4.25V। তো আমাদের মিটারে আমরা কিন্তু এটা দিয়ে দিছি, এখানে আছে 4.25V, 4V থাকার কারণে যা আছে কিন্তু তাই দেখাচ্ছে।
আমরা যদি একটি ডিজিটাল মিটার দিয়ে দেখি ওখানে আমাদের পয়েন্ট উঠবে, তো সেই ক্ষেত্রে আমাদের বোঝা অনেকটা সহজ। তো এখানেও কিন্তু উঠে, এখানে দেখেন আমাদের যদি 5 ভোল্ট অর্থাৎ এই 10-এর ঘরে রাখার পরে যদি 5 ভোল্ট দেখায় তো এখানে দেখাবে, অবশ্যই এখানে 6 ভোল্ট দেখাবে, আর এটার মাঝামাঝি দেখাবে 5 ভোল্ট, আর এটা দেখাচ্ছে 4.5 ভোল্ট। সো ভিউয়ার্স, আমরা এখন এখানে দেখব আমাদের যে এই আমরা 12 ভোল্ট, 15 ভোল্ট, 24 ভোল্ট এবং 30 ভোল্ট, 36 ভোল্ট থেকে 36 ভোল্ট পর্যন্ত, 40 ভোল্ট পর্যন্ত আমরা মূলত এই 50 দিয়ে মাপব। চার্জার যা আছে, যেহেতু আমরা মোটর টোটর চেক দেই, এটা দিয়ে আমরা দেখি আমাদের চার্জারে কত ভোল্ট আছে। এই হচ্ছে আমাদের চার্জার, আমরা কিন্তু এখানে লাইন দিয়ে দিছি, দেখেন আমাদের এখানে লাইন চলে আসছে। তো দেখেন আমরা যদি এভাবে উল্টা ধরি তাহলে আমাদের মিটারটা কিন্তু উল্টো দিকে শো করবে, আর যদি আমরা এভাবে সঠিকভাবে ধরি দেখেন আমাদের, আমি যে বলছি এখানে আমরা 40 ভোল্ট পর্যন্ত এটা এই পঞ্চাশে ফেলে আমরা 24 ভোল্ট পর্যন্ত মাপতে পারবো। এই দেখেন আমাদের কিন্তু মিটার অলরেডি একদম শেষ কিনারে চলে গেছে, মানে মিটারের শেষ প্রান্তে চলে গেছে। তো এখন আমরা 250 মেপে দেখব আমাদের 48 ভোল্ট কত দেখায়। তো 250 আমরা এখন এটা ফেলে দিছি, দেখেন 250 ফেলে দিছি, এখানে দেখেন কত ভোল্ট দেখাচ্ছে, এখানে কিন্তু ফুললি 48 ভোল্ট দেখাচ্ছে। তো এটা বিষয় হচ্ছে, আপনি হয়তো ভাববেন যে এখানে আপনি বললেন 5 ভোল্ট, এই 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট, 1.5 ভোল্ট এগুলো দেখাবে, সেটা কিন্তু আমরা যদি এই 10-এ রাখি তাহলে আমাদের এখানে দেখাবে 3 ভোল্ট, আর 1.5 ভোল্ট দেখাবে এখানে, তারপরে হচ্ছে 1 ভোল্ট দেখাবে এখানে। তো মূল বিষয় আমরা যদি এই মিটারটা যদি 50-এ রাখি, 250-তে রাখি, তাহলে কিন্তু আমাদের 48 ভোল্ট দেখাবে এরকম। এই হচ্ছে ফর্মালিটি। আর আমরা যদি 60 ভোল্ট যদি মাপি তাহলে আমাদের মিটার কিন্তু 250-তে রেখে এই জায়গায় শো করবে। এই মিটারের হিসাব হচ্ছে এইটা। তো এখন যদি আমরা 60 ভোল্ট যদি এখানে দেখায়, তা আমরা মূলত আমাদের দরকার হচ্ছে আমাদের কাজ বোঝার ক্ষেত্রে, অটো যারা ভাইয়েরা অটো চালান তাদের যারা অটোর কাজ করেন, সার্ভিসিং করেন, তো আমাদের মূল বিষয় হচ্ছে যে আমাদের অটোর যে সিস্টেমগুলো আছে আমরা ওটা কিভাবে মাপব, সেই ক্ষেত্রে আমরা এটা আজকে শিখতেছি। তো এখন সোভিয়ার্স, আমরা অটোর কাজ করার জন্য যদি মিটারের মাপগুলা, এই অটোর সিস্টেম মাপার মতো যদি এটা আমরা বুঝি, তো অবশ্যই আমরা আস্তে আস্তে এদিকে আমাদের জ্ঞান বৃদ্ধি হবে। বৃদ্ধি হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা এই সঠিক মাপগুলো আস্তে আস্তে শিখে যাব। মূলত আগে প্রথমত এই যে আমরা যে মিটারের যে হিসাব নিকাশগুলো এগুলো বুঝতে হবে, তাহলে আমরা জিনিসগুলো খুব সহজেই যে কোনো কাজ করতে পারবো।
আর আরেকটা বিষয় আমি বলতে চাই, আমরা যে এদিকে যে দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু ভোল্টেজ লেখা আছে, এখানে আমরা কি মাপব? এখানে অবশ্যই এখানের মাপ হচ্ছে আমাদের ডিসি কমন মাপ বলতে, আমরা যে ডিসি থেকে যে ডায়োড ইউজ করি, ডায়োড ইউজ না করলে আমরা এখানে ওই মাপটা আমরা এখানে দিতে পারবো, আর যদি আমরা ডায়োড ইউজ করি তাহলে ওই মাপটা আমাদের এখানে দিতে হবে, এটা অবশ্যই ডিসি ভোল্টেজ হতে হবে। তো এটা আমরা মূলত এটা আমাদের এক ধরনের বাংলা মিটার বলা হয়, এটাতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে অনেকে বুঝতে পারবেন না। আর আপনার আমরা যদি ইচ্ছা করি যে আমরা এখানে কারেন্টও মাপতে পারবো, এই যে এখানে যে দেখা যাচ্ছেন সীমারেখা দেওয়া আছে, অর্থাৎ এটার এখান থেকে এই 1000 থেকে 10 পর্যন্ত, 10 থেকে 1000 পর্যন্ত আমরা কারেন্টের সরাসরি ভোল্টেজ মাপতে পারবো। তো আর এখানে দেখা যাচ্ছে এটা মূলত ব্যাটারির অ্যাম্পিয়ার দেখার জন্য, এখানে যে ছোট্ট সীমারেখাটা দেখছেন এটা মূলত অ্যাম্পিয়ার মাপার জন্য, কিছু কিছু ব্যাটারি আছে তার অ্যাম্পিয়ার মাপার জন্য, যেমন 12 ভোল্ট ব্যাটারির অ্যাম্পিয়ার আমরা সর্বোচ্চ 100 mA দিয়ে মাপব, আর 6 ভোল্ট ব্যাটারির অ্যাম্পিয়ারও আমাদের এই এখানে 100 mA দিয়ে মাপতে হবে, আর 5 ভোল্ট 4 ভোল্ট 3 ভোল্ট 2 ভোল্ট এগুলা ব্যাটারি, 1.5 ভোল্ট ব্যাটারির অ্যাম্পিয়ার মূলত আমরা এই সেকশনের এই 10 mA দিয়ে মাপ। আর যেগুলা ব্যাটারি একদমই বাদ, যেমন টর্চ লাইটের ব্যাটারি, এত ছোটোখাটো ব্যাটারি একদম বাদ হয়ে যায়, তারপরও আমরা কিন্তু এই 0.5 mA দিয়ে মাপতে পারি। তো ভিউয়ার্স, আর আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা হচ্ছে আমরা যদি এখন 250 মাপি তাহলে একটা ইজি বাইকের ভোল্টেজটা আপনারা এই মিটার দিয়ে কীভাবে মাপবেন? যদি 250 ফেলেন তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন 20 kA, এটা প্রচলিতভাবে অনেকটাই করে আসতেছি, তো সেই ক্ষেত্রে এটার হিসাবটা আপনাদেরকে বোঝা দরকার যে আমরা যদি ইজি বাইকের ব্যাটারি মাপি এই মিটার দিয়ে, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু কাটাটা আসবে ঠিক এই 20 kA এখানে আসবে। তো এখন যদি আমরা 80 ভোল্ট মাপি সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের 20 ভোল্ট বেড়ে গেছে, সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে 10 kA 1 kA এখানে আসবে। তো এইভাবে 100 ভোল্ট এখানে আসবে, 110 ভোল্ট এখানে আসবে, 120 ভোল্ট এখানে আসবে, 160 ভোল্ট এখানে আসবে, 180 ভোল্ট এখানে আসবে, 180 এখানে হলে তো এখানে 220 ভোল্ট শো করবে। তো এটাই হচ্ছে এই মিটারের মূল বিষয়। তো ভোল্টেজের ক্ষেত্রে আজকে যে আমি ভিডিওটা করলাম, তো অবশ্যই আশা করি, তো আজকে যে আমি এই ভিডিওটা করলাম আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেকটাই উপকার পাবেন আপনাদের কাজের ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো অবশ্যই আমি নেক্সট ভিডিও বিভিন্ন ধরনের পার্টসের মাপ আমি দিব, ইজি বাইক, তারপরে মিশুক, বাংলা রিক্সার যত কন্ট্রোলারগুলো আছে এখানে অনেক ধরনের পার্টস আছে, এই পার্টসগুলোর নাম বলবো, এবং বিভিন্ন ধরনের পার্টসের নাম আছে, তার মাপ আছে, কোন সাইড কীভাবে মাপবেন সব আমি ইত্যাদি আশা করি দিব। তো আশা করি সবাই কাজগুলা বুঝতে পারছেন, না বুঝলে আবার দেখেন ভিডিওটা, না বুঝলে আবার দেখেন ভিডিওটা, তাহলেই আপনাদের বুঝে আসবে। এমন আছে আপনি ভিডিও দেখে মাপ বুঝছেন, তো আপনার অনেকটাই উপকার হবে। তো আশা করি আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।